মুমিন ফজর ছাড়তে পারে না আর কোন মুনাফিক ফজর করতে পারে না কি বলছি বলেন মুমিন ফজর ছাড়তে পারে না আর কোন মুনাফিক ফজর কি কোন মুনাফিক ফজর কি আর কোন মুমিন এবার নিজে নিজে ইস্তিগফার কালবাক এবার ইস্তিগফার কালবাক এবার নিজেকে নিজে জিজ্ঞেস করুন আপনার ঠিকানা কোথায় কিছুর উপরে বলছেন আল্লাহু আকবার বলেন নিজেকে নিজেকে জিজ্ঞেস করেন এবার আমার ঠিকানা কোথায় রাসূল বলেন আয়শার নামাজ আর ফজরের নামাজ আয়শার নামাজ আর ফজরের নামাজ মুমিনের জন্য সহজ মুনাফিকের জন্য বড় ভারী মুনাফিকের জন্য বড় কি আল্লামা ইবনে কাইয়িম আল জাউজিয়া তিনি লিখছেন আল্লাহ তাআলা ফজরের নামাজ হলো একজন মুসলমানের উপরে সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন ফজরের নামাজ এজন্য ফজরের নামাজ মুমিনের জন্য সহজ মুনাফিকের জন্য ভারী তিনি বলেন যে পরীক্ষা এত সহজ হয় না সবাই পারে আর এত কঠিন হয় না যে ভালো পড়ে সেও পারে না তাহলে মুমিনের জন্য সহজ মুনাফিকের জন্য ভারী এজন্য এত কঠিন নয় যে মুনাফিক পারে এত সহজ নয় মুনাফিকও পারে এত কঠিন নয় মুমিনও ছাড়ে কি হয় এজন্য ফজর নামাজ পড়ে কে বলেন মুমিন যে ফজর নামাজ কি আর যে ফজর নামাজ পড়ে না আপনি কি বলবেন তাকে আপনি কি বলবেন কি তো মুনাফিক কইলো তো রাগ করবো আমরা কিত্তাম আমরা কিত্তাম কি মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ রাসূল বলেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল রাওয়াহুল বুখারী ও মুসলিম মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে ফজরের দু রাকাত সুন্নতের দাম কত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী আমি তিনি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের দুই রাকাত সুন্নতের যদি এত দাম হয় ফজরের দুই রাকাত ফরজের দাম কত রাসূল যেন বললেন ফজরের দুই রাকাত সুন্নত তো আমার আমি এটার দাম বসালাম এটার ফরজ জিম্মাদার তো আল্লাহ ফরজের দাম রব বসাবে এজন্য ফজরের ফরজের আর কোনো দাম বসান নাই সহজ ভাষায় বলে দিয়েছেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ যে ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে এবার রাসূল বলেন দুটো নামাজ দুটো নামাজ দুটো নামাজ যারা আদায় করবে আয়শার নামাজ এবং ফজরের নামাজ রাসূল বলেন বাশির বাশির নূরাত্তাম বিল মাসাইন বিজ্জালাম ইলাল মাসাজিদে দুই অন্ধকারের মধ্যে যারা মসজিদে আসা যাওয়া করে আয়শা এবং ফজরে যারা মসজিদে আসা যাওয়া করে তাদেরকে পরিপূর্ণ নূর সুসংবাদ দিয়ে দাও রাসূল বলেন ফজরের আয়শার নামাজে অর্ধ পড়লো সারা রাত অর্ধেক রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকার সব পেয়ে গেল ফজরের নামাজ পড়লো অর্ধেক রাত দাঁড়িয়ে থাকার সব পেয়ে গেল বলে হুজুর এই কমন ওয়াজের জন্য আপনাকে আনছি কুমিল্লা থেকে কি এই সহজ ওয়াজটার লেগে আপনি কাউকে উঠাবেন কাউকে নামাবেন তাহলে না আমরা জি বলতাম হ্যাঁ বলতাম চিৎকার দিতাম কি ২০ বছর জায়গাতে উঠে দেখছি কেউ উঠেও না নামায় দেখছি কেউ নামেও না বুঝেন নাই কথা মনে হয় উঠে দেখছি কেউ কি আর নামায় দেখছি কেউ কি তো সুতরাং এই সাপটার বাদ চল খাললে বললে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আল্লাহর নবী বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ দিয়ে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ ফজরের নামাজ পড়বা তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ তোমার দিন আল্লাহর তোমার রাত আল্লাহর তোমার দুনিয়া আল্লাহর তোমার আখিরাত আল্লাহ মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ আল্লাহ পড়ব তো ফজরের নামাজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন স্লোগান করলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে
ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে পুরো জাতি তোমরা ফজরের নামাজ পড়বে না আর দুর্ভিক্ষ আসবে না এটা হবে না অপেক্ষা থাকো আমি বলি বন্ধু কোরআন কি সুন্দর করে বলে আল্লাহু আকবার কাবীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়্ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন রাব্বুল আলামিন বলেন তোমরা সারা দিন ব্যস্ত থাকবা কাজে ব্যস্ত থাকবা কাজে বলেন ব্যস্ত থাকবা কোথায় অফিসে কাজে ব্যস্ত থাকবা জমিনে কাজে ব্যস্ত থাকবা হ্যাঁ স্কুলে কাজে ব্যস্ত থাকবা কলেজে কাজে ব্যস্ত থাকবা দোকানে কাজে ব্যস্ত থাকবা ব্যস্ত থাকবা কাজে ওয়াইদা নুদিয়া লিস-সালাতে তোমাদের কাজের ব্যস্ততার ফাঁকে যখনই আজান হয় ছুটে যাও নামাজে তোমরা ব্যস্ত থাকবা কাজে আজান হলে ছুটে যাও নামাজে বলেন 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 ব্যস্ত থাকবা কি আবার বলেন ব্যস্ত থাকবা কি আজান হলে ছুটে যাবো নামাজে ব্যস্ত থাকবা কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাই হাতের সমস্ত কাজ ছেড়ে দাও সুবহানাল্লাহ কোন কেমনে তরজমা করতাম ওয়াদারুল বাই সমস্ত কাজ ছেড়ে দাও সমস্ত কাজ ছেড়ে দাও তোমরা ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে সমস্ত ব্যস্ততা ছেড়ে দাও আদায় করে নাও নামাজ সুবহানাল্লাহ বলে না পড়ে নাও নামাজ পড়ে নাও নামাজ তাহলে ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে হাতের কাজ ছেড়ে দাও পড়ে নাও নামাজ আমি বললাম রব্বে করিম আমি যদি ব্যস্ত থাকি কাজে ছুটে যাই না আজান হলে ছুটে যাই নামাজে এরপরে যদি কাজ ছেড়ে দেই পড়ে নেই নামাজ আপনি কি দিবেন রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম কথা দিলাম এটাই তোমার দুনিয়ার আখিরাত বানাবার আখেরি ফর্মুলা সুবহানাল্লাহ দালিকুম খায়রুল লাকুম এটাই তোমার জন্য দুনিয়া বানাবার আর আখিরাত বানাবার শ্রেষ্ঠ ফর্মুলা সুবহানাল্লাহ কোন এটা তোমার জন্য ফাইনাল ডিসিশন সুবহানাল্লাহ কোন এটা তোমার জন্য আরশ আযিমের পক্ষ থেকে ফাইনাল ডিসিশন রিজিকের জিম্মাদার যিনি তার পক্ষ থেকে ফাইনাল ডিসিশন সুবহানাল্লাহ কোন তোমার ফ্যাক্টরির যিনি মালিক তার পক্ষ থেকে ফাইনাল ডিসিশন তোমার বানানে ওয়ালার পক্ষ থেকে আখেরি আখেরি সিদ্ধান্ত এটা আখেরি সিদ্ধান্ত দালিকুম খায়রুল লাকুম এটা তোমার জন্য বড় শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন এবার রব বলেন ইন কুনতুম তালামুন আহ যদি তুমি বুঝতে কি বলে এবার আবার তর্জমা করেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে বলেন আজান হলে ছুটে যাও নামাজে ফেলে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমার দুনিয়া আখেরাতের জন্য শ্রেষ্ঠ আল্লাহ এবার রব্বে করিম বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদে এবার যখন নামাজ শেষ করবা নামাজ শেষ করবা এবার রব্বে করিম বলেন নামাজ শেষে ফাইদা কুদিয়াতিস সালাতু নামাজ শেষে ফানতাশিরু ফিল আরদে আবার ছুটে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে বলে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে ওবতাগু মিন ফাদলিল্লাহ এবার করো কাজ এবার তালাশ করো রিজিক সুবহানাল্লাহ তাহলে এতক্ষণ ছিলাম কাজে এলাম নামাজে নামাজ শেষে আবার কোথায় কার সিদ্ধান্ত কি তাহলে কাজ আর নামাজ বলেন কয় কাজ কি কি আবার বলেন কাজ আর নামাজ কাজার নামাজ কাজার নামাজের পরিবর্তে দিয়েছো তোমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে কাজার নামাজের পরিবর্তে দিয়েছো মোবাইল তুলে কাজার নামাজের পরিবর্তে দিয়েছো ইউটিউবে ডুবিয়ে কাজার নামাজের পরিবর্তে দিয়েছো তোমরা ফেসবুকে ডুবিয়ে কাজার নামাজের পরিবর্তে দিয়েছো তোমরা খেল তামাশা লাগিয়ে দুর্ভিক্ষ আসবে না তো কি আসবে বুঝতে পারছি কটা দিনে শিখলাম কোরআন কি বলে কাজার নামাজ বলেন আবার বলেন কাজার নামাজ না কাজ বাদ দিয়া এই জন্য হযরত নূর হোসেন কাসিম রহমতুল্লাহ বলে সুন্দর বলতেন ধর্মহীন শিক্ষা ধ্বংসাত্মক কর্মহীন ধর্ম ধ্বংসাত্মক আর কি কথাটা কইতো রে হযরত আল্লামা নূর হোসেন কাসিম কি বলতেন ধর্মহীন শিক্ষা কোন ধ্বংসের জন্য যথেষ্ট আবার বলেন ধর্মহীন শিক্ষা এবার বলেন কর্মহীন ধর্ম
দুটোটা বেকার, দুটোটা কি কয়টা লাগবে? কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম কর্ম ধর্ম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض نماز শেষে ছুটে যাও আবার কাজে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض نماز শেষে আবার ছুটে যাও কাজে, আবার ছুটে যাও কাজে। وابتغوا من فضل الله আবার লেগে যাও কাজে, আবার লেগে যাও কাজে, আবার লেগে যাও কাজে। তবে হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে ভুলে যেও না আমাকে। واذكروا الله ذكرا كثيرا কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে। লাল্লাকুম তুফলিহুন, কথা দিলাম সফলতা দিব আমি প্রভু তোমাকে। আর কি থিওরি চাই? বলেন কর্ম আর ধর্ম, আবার বলেন কর্ম আর ধর্ম, কর্ম আর ধর্ম। জাতিকে যুব সমাজকে কাজে লাগাও, যুব সমাজকে নামাজে লাগাও, কাজেও লাগাও, নামাজেও লাগাও, কাজেও লাগাও, নামাজেও লাগাও। জাতির মেয়েগুলোকে কাজেও লাগাও, নামাজেও লাগাও, জাতির ছেলেগুলোকে কাজেও লাগাও, নামাজেও লাগাও। জাতির ছেলেগুলোকে ইউটিউব থেকে বাঁচাও, জাতির ছেলেগুলোকে নগ্নতা থেকে বাঁচাও, জাতির মেয়েগুলোকে নগ্নতা থেকে বাঁচাও। জাতির মেয়েগুলোকে এভাবে যদি নগ্ন ছেড়ে দাও, জাতির ছেলেগুলোকে এভাবে যদি বেকার করে দাও, 50% পরীক্ষা দিয়া জাতির ছেলেগুলোকে যদি এভাবে বেকার করে দাও, অনলাইনে ক্লাস দিয়া জাতির ছেলেগুলোকে যদি এভাবে অনলাইনে গজব করে দাও, জাতির ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু হবে না। ইসলাম কাজ ছেড়ে দিতে বলে না? এবার দেখেন, ওয়াদারুল বাই, কাজ ছেড়ে দাও। আচ্ছা, নামা আজান হলে কাজ ছেড়ে দাও অর্থ কি? তাহলে বোঝা গেছে এরা থাকবে কাজে, আজান হলে ছুটে যাবে নামাজে। এক ছেলে পড়ে, তো মা কি বলে? বাবা পড়া রাখ, এখন খেতে আয়। বুঝেন নাই? এক ছেলে বসে বসে লুডো খেলে, ওরে মা বলে এই ছেলে পড়া রাখো এখন খেতে আসো। এটা বলে? বুঝেন নাই কথা মনে? ছেলে লুডু খেলে, এখন বুঝি বলবে পড়া রাখো নামাজে আসো ভাত খেতে আসো? তাহলে বুঝা গেছে ওয়াদারুল বাই, হাতের কাজ ফেলে দাও, হাতের কাজ ছেড়ে দাও, বেচা কিনা ছেড়ে দাও। এতে বুঝা গেছে বান্দা তো থাকবে না কাজে ব্যস্ত, বান্দা তো থাকবে কাজে ব্যস্ত। জোহরের আজান হলে ছুটে যাও নামাজে, আসরের আজান হলে ছুটে যাও নামাজে, মাগরিবে আজান হলে ছুটে যাও নামাজে, এশার আজান হলে ছুটে যাও নামাজে। এবার আজানের পরে আবার ছুটে যাও কাজে, আবার ছুটে যাও কাজে, ছুটে যাও নামাজে, আবার ছুটে যাও কাজে। কাজের ফাঁকে ফাঁকে মোবাইলের দিকে চেয়ে থেকো না, কাজের ফাঁকে ফাঁকে নগ্নতার দিকে চেয়ে থেকো না, কাজের ফাঁকে ফাঁকে জিকিরে লেগে যাও, কাজের ফাঁকে ফাঁকে জিকিরে লেগে যাও, কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো শুধু আমাকে। লাল্লাকুম তুফলিহুন, সফলতা দিব আমি প্রভু তোমাকে। কি হয়, কাজ লাগবে না লাগবে না? কি কি কাজ, কি কি কাজ? জুতা শিলানো এটাও কাজ? জোরে কোন কাজ না, কাজ না? জুতা শিলানো এটাও কাজ? কাজ না, কাজ না? গাড়ি হাওয়াতে, গাড়ির চাকাতে হাওয়া দেওয়া এটাও কি? কোনটা কোনটা কাজ না বলেন? সব কাজ। বাকি শুধুই কাজ করবা না কাজের ফাঁকে ফাঁকে নামাজ? এবার নামাজ পড়বি কিভাবে যদি না কোরআনে কারিমের তেলাওয়াত না পারে, যদি না তাসাহুদ না পারে, যদি না দুরুদ শরীফ না পারে, যদি না দোয়ায়ে মাসুরা না পারে, যদি না সানা না পারে, যদি না বিসমিল্লাহ না পারে? যাদের বিসমিল্লাতে এই অবস্থা, বিসমিল্লাহ, যাদের বিসমিল্লাতে এই অবস্থা, তাদের সুরায় ফাতিহার যে কি হাল, আল্লাহ ছাড়া কেউ জানে না। এক্সকিউজ মি, আফওয়ান আমারে আধার জন্য, মাফ করবেন আমাকে, কেউ মনে কষ্ট পেয়ে যেতে পারেন। বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না তার সুরায় ফাতার অবস্থা কি? তাহলে এবার আমি আপনাদেরকে পাঁচটা জিনিস দেখাবো, দেখেন সুরত দেখাই, দেখেন মাদ্রাসা বলেন, কোরআন, নামাজ, এই তিনটা হয়েছে তো, মাদ্রাসা, কোরআন, নামাজ। এবার তাহলে সামনের দুটো লেখেন, সামনের দুটো লেখেন, মাদ্রাসা কোরআন নামাজ এই তিনটা যদি ঠিক হয়ে যায় সমান সমান দিয়ে দেন, দুনিয়াতে হায়াতে তৈবা, আখরাতে জান্নাত। দুনিয়াতে কি, আখরাতে কি? দেখেন মাদ্রাসায় গিয়ে কোরআন ঠিক করে নামাজ সুন্দর করলে দুনিয়াতে হায়াতে তৈবা, আখরাতে জান্নাত। কয়টা পেলেন? কি কি? সবাই বলেন। দুই নাম্বার, তিন নাম্বার,
চার নাম্বার হায়াত তৈবা, পাঁচ নাম্বার জান্নাত। এবার আরেকটু ব্যাপক বলি, বলেন মাদ্রাসা, কোরআন, ইমান, মনে থাকবো, মাদ্রাসা, কোরআন, ইমান, এবার আমল। আমলের মধ্যে এক নম্বর নামাজ, আমলের মধ্যে এক নম্বর কি, এবার সামনে লিখে দেন দুনিয়াতে হায়াত তৈবা, আখেরাতে জান্নাত। এবার রাখেন উল্টা, এক নম্বর কি বলছিলাম, এবার নাই, এবার দুই নম্বর বলেন, আছে না নাই, না মাদ্রাসা নাই, কোরআন মাদ্রাসা দিলেন না, কোরআন, এবার তিন নম্বর ইমান, এবার নামাজ, এবার কোনোটা নাই, এবার সামনের দুইটা কি ফলাফল কি কি, ফলাফল কি কি, হায়াত তৈবা আর কি। এবার আগের চারটা নাই, এ দুটা আসবে কোথেকে, বুঝাইতে পারলাম না। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون رب العالمين বলেন চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি নামাজ বানাও, তুমি যদি রোজা বানাও, তুমি যদি হালাল খাও, তুমি যদি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে বেদাত মুক্ত, ঈমান হবে হিজবুত তাওহীদের ষড়যন্ত্র মুক্ত, ঈমান হবে কাদিয়ানীদের ষড়যন্ত্র মুক্ত, ঈমান হবে শিয়াদের ষড়যন্ত্র মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত। বলেন ঈমান হবে কি, আবার বলেন ঈমান হবে কি, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে বেদাত মুক্ত, ঈমান হবে সংশয় মুক্ত, ঈমান হবে সন্দেহ মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত, ঈমান হবে বেদাত মুক্ত, ঈমান হবে সংশয় মুক্ত, ঈমান হবে সন্দেহ মুক্ত। এটা যদি হয় তোমার ঈমান, ওয়া আমিলা সলিহা, এবং তোমার জীবন যদি হয় নামাজ যুক্ত, তোমার জীবন যদি হয় রমজান মাসে রোজা যুক্ত, এবার তোমার জীবন যদি হয় যাকাত ফরজ হলে যাকাত যুক্ত, তোমার জীবন যদি হজ ফরজ হলে হজ যুক্ত, এবার তোমার জীবন যদি হয় পর্দা যুক্ত, সুবহানাল্লাহ বলে না, তোমার জীবন যদি হয় পর্দা যুক্ত, তোমার জীবন যদি হয় পর্দা যুক্ত, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, জুমা যেমন ওয়াজিব পর্দা তেমন ফরজ, জুমা ফরজ না ওয়াজিব, আজকে জুমায় বলছি আলহামদুলিল্লাহ, আমি একজন মানুষ যদি সত্তর বছর একটানা জুমা পড়ে হারামে পাকে, সত্তর বছর যদি একটানা জুমার নামাজ পড়ে হারাম শরীফে, হারাম শরীফে, হারাম শরীফে সত্তর বছর একটানা জুমা পড়ে, ইচ্ছাকৃত ভাবে যদি একদিন ফজরের ফরজ ছুটে যায় কাফফারা হবে না, কি বলছি বুঝে নাই, জুমা কোথায়, কত বছর একটা না, এবার যদি ছুটে যায় এক ওয়াক্ত ফরজ ইচ্ছাকৃত কাফফারা হবে না, হবে কি বুঝলাম, দিন কি বুঝলাম, ওহ উমরা যায় তিনি, উমরা যান যাওয়ার পথে তিনি নামাজ পড়েন না, কি তোমার উমরা ধুয়ে পানি খেত না, আরে কথা কেন, তোমার উমরা ধুয়ে পানি খেত না, এই উমরা ধুয়ে এই উমরা দিয়ে কি করবে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিবে, কি বাইতুল্লাহকে সামনে রেখে একটা ছবি তুলে দিয়ে দিবেন, তিনি তিনি বাইতুল্লাহতে আছেন, আছে না নাই বলেন, তোমার এই উমরা দিয়ে কি হবে, বলেন না কি হবে, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, মনে কষ্ট দিয়ে ফেলেছি, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমাদের দিন কি কারোর কাছ থেকে হাওলাত নিয়ে আসতে হবে না, না আমাদের দিন ফুলফিল, আমাদের দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, দেখি কারোর কাছ থেকে হাওলাত আনা লাগবে না, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন, তাহলে মাদ্রাসা ছাড়া কোরআন হবে না, মাদ্রাসা ছাড়া তেলাওয়াত হবে না, তেলাওয়াত ছাড়া ঈমান হবে না, ঈমান ছাড়া আমল হবে না।
এজন্য মাদ্রাসা মাদ্রাসা ঈমান আমলের বুনিয়াদ হলো মাদ্রাসা ঈমান আমলের বুনিয়াদ হলো মাদ্রাসা ঈমান আমলের বুনিয়াদ হলো মাদ্রাসা সমাজের শান্তির বুনিয়াদ মাদ্রাসা সমাজের সুখের বুনিয়াদ মাদ্রাসা সমাজের স্থিতিশীলতার বুনিয়াদ মাদ্রাসা লাল সবুজের পতাকার স্থিতিশীলতার বুনিয়াদ মাদ্রাসা ওলামায়ে উম্মত আমাদের রাখাল ওলামায়ে উম্মত আমাদের রাখাল আমাদের ঈমানের পাহারাদার আমাদের ঈমানের পাহারাদার আমাদের ইসলামের পাহারাদার আমাদের কোরআনের পাহারাদার পাহারাদার ছাড়া ছাগল যেমন পাহারাদার ছাড়া ছাগল যেমন ওলামায়ে উম্মত ছাড়া জাতি কেমন এই জন্য ওলামায়ে উম্মত কেমন সানার জন্য দুধ যেমন সানার জন্য দুধ যেমন ওলামায়ে উম্মত উম্মতের জন্য তেমন দুধ ছাড়া যেমন ছানা কল্পনাও করা যায় না ওলামায়ে উম্মত ছাড়া দিন কল্পনাও করা যায় না ডাক্তার ছাড়া চিকিৎসা কল্পনাও করা যায় না ইঞ্জিনিয়ার ছাড়া ভবন কল্পনাও করা যায় না ডাক্তার ছাড়া চিকিৎসা কল্পনাও করা যায় না ওলামায়ে উম্মত ছাড়া উম্মতের চিকিৎসা কল্পনাও করা যায় না আল্লাহ আমি কি বুঝাইতে পারছি এই জন্য মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম বলেন মুসলমান আমার তাবলিগ আমার ওলামায়ে কেরাম ছাড়া তাবলিগ কেমন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন বলেন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন ওলামায়ে কেরাম ছাড়া তাবলিগ কি ইঞ্জিন ছাড়া গাড়ি যেদিন বাড়ির যাবে ওলামায়ে কেরাম ছাড়া তাবলিগের গাড়ি সেদিন জান্নাতে যাবে কি ওলামায়ে কেরাম ছাড়া তাবলিগ কবে গাড়িতে বাড়ির যাবে ইঞ্জিন ছাড়া যেদিন গাড়ি কি বুঝেন না ইঞ্জিন ছাড়া গাড়ি যেদিন বাড়ির যাবে ওলামায়ে কেরাম ছাড়া তাবলিগ সেদিন হেদায়েত পাবে এই জন্য তাবলিগ আমার কাম মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম তাহলে এই ওলামায়ে কেরাম তৈরি হয় কোথেকে আবার বলেন জোরসে বলেন সবাই বলেন মাদ্রাসা আবার বলেন জোরে বলেন সবাই বলেন বাতিল যদি এভাবে খাওয়াতে পারে আমি হকটা এভাবে খাওয়াতে পারবো নাকি দুনিয়ার সব মিথ্যা কথা স্লোগান দিয়া খাওয়ায় কি বাস্তব না বাস্তব দুনিয়ার সব মিথ্যে কথা আমাদেরকে কি দিয়া খাওয়ায় আমাদেরকে গিলায় স্লোগান দিয়া দিয়া স্লোগান দিয়া দিয়া পৃথিবীর যত বাতিল কথা আছে সব স্লোগান দিয়া গিলায় গিলায় না বলেন তা আমরা আমাদের হক কথাগুলো গিলাতে পারবো না কেন এই জন্য মেরে ভাইও রুহে রু ঠিক করো রুহের রি ঠুক হয় তিন জায়গায় রুহের রু চিকিৎসা হয় তিন জায়গায় রুহের রু চিকিৎসা হয় তিন জায়গায় রুহের রু চিকিৎসা হয় ক জায়গায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিগ জামাত তিন নম্বরে হক খান রব্বানি কোনো আল্লাহ ওয়ালাদের খান ক কয়টা কয়টা জায়গা বলছি এক নম্বর আবার বলেন জোরে বলেন সবাই বলেন আল্লাহ তৌফিক দুই নম্বরে তাবলিগ জামাত দুই নম্বরে কি কোন তাবলিগ যেই তাবলিগের সাথে আছেন উলামায়ে কেরাম তিন নম্বর কি কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকা কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সোহবাত মাঝে মাঝে মুক্তি দেওয়া সবুজুর কাছে যাবেন মাঝে মাঝে মুক্তি মঞ্চুর সবুজুর কাছে যাবেন মাঝে মাঝে মাহমুদুল মঞ্চুর সবুজুর কাছে যাবেন মাঝে মাঝে ঢালখানা করে যাবেন ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন জীবন লাগায়া জীবন দিয়া কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন বলেন কোনো না কোনো কি আল্লাহওয়ালাকে মহাব্বত করবো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান কথা তো আমার দূর চলে গেছে হায় আমার পড়া কোথায় যাওয়া কোথায় মনে আছে আপনাদের প্রথম কথা আমি কি বলছিলাম আল্লাহ আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য মনে আছে তাহলে চোখে দেখে চোখের কাজ দেখা কানের কাজ শোনা দেমাগের কাজ ভাবনা জবানের কাজ বলা জবানে যদি না বলে এটাকে বলে বুবা চোখে যদি না দেখে এটাকে বলে অন্ধ কানে যদি না শুনে এটাকে বলে বয়রা দিলে যদি আল্লাহকে ভালো না বাসে এটাকে বলে মুশরিক এটাকে বলে কাফের এটাকে বলে কি এটাকে বলে কি তাহলে দিলের কাজ কি আল্লাহকে ভালোবাসা দিলের কাজ কি আল্লাহকে ভালোবাসার প্রথম প্রমাণ কি আল্লাহকে ভালোবাসার প্রথম দলিল কি আল্লাহকে ভালোবাসার প্রথম দলিল লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ এজন্য আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মুমিন কারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা
মুমিন কারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা তাদের জবানে কালেমা জারি হয় সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় প্রধান দলিল নামাজ আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় প্রধান দলিল কি নামাজ আল্লাহকে ভালোবাসার দ্বিতীয় প্রধান দলিল কি নামাজ এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কারা আল্লাহকে ভালোবাসে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কারা আল্লাহকে ভালোবাসে না যারা কি হয় পাঁচ ওয়াক্ত নামাজ ভালো পড়ে কারা আল্লাহকে ভালোবাসে তারা আজ থেকে পাঁচ ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আজ থেকে পাঁচ ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আমিন এবার রব্বে করিম বলেন ওহ قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى كامياب হয়ে গেছে তারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা সুবহানাল্লাহ কামিয়াব হয়ে গেছে কারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা কামিয়াব তারা সুবহানাল্লাহ এজন্য কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসতুনা আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো কি করা আদায় করা আল্লাহ নবী বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবুদুম মুসলিম কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখাল আল জান্নাহ তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী বলেন ওয়াযালিকা ইয়াসীর এটা বড় সহজ ওমাই আমাল বিমা কালিল তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান এভাবে হয়ে যাবে প্রতিদিন তোমার জবানে হয়ে যাবে 150 বার মিজানে উঠে যাবে 1000 বার একদিনে হবে 1500 বার এক মাসে হবে 48000 বার এক বছরে হবে 540000 বার 20 বছরে হবে 1,40,00,000 সুবহানাল্লাহ আজ থেকে করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন ঘড়ি ধরেন 6:59 বাজে 6:59 6টা কত আমার সাথে আমরা এখন পড়ব এখন ঠিক 7টা ঠিক কত সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ الحمد لله 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 الله أكبر 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 شاتا إك كوي مينيت آواز تولن إك مينيت جنة إك مينيت جنة إك مينيت جنة إك مينيت جنة كوي مينيت جنة শুধু একবার সুবহানাল্লাহ একবার এই একবারের একটা বর্ণ সুবের সিন সুবের সিন সুবের কি সিন এই বর্ণটার দাম কত খায়রুম মিম্মা ইয়াজমাউন কায়নাতের 700 কোটি মানুষ যদি জমিন থেকে আসমান এক টাকা হীরার বাড়ি বানাতো আল্লাহর কসম সুবের সিনের দাম তার চেয়ে বেশি সময় কম এটা আমি আর তাফসিল করলাম পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ ওরা দেখুক খেলা আমরা পড়বো তসবি ওরা থাকুক মোবাইলে আমরা থাকবো তসবিতে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ ওরা থাকুক কোথায় মোবাইলে আমরা থাকবো কোথায় ওরা নাচুক এখানে আমরা নাচবো ওখানে ইনশাআল্লাহ বলে না ওরা গাক এখানে আমরা গাইবো ওখানে আমরা কোথায় গাইবো বলেন ওরা গাক এখানে আমরা গাইবো ওখানে ওরা খাক এখানে আমরা খাইবো ওখানে ওরা পান করুক এখানে আমরা করবো ওখানে কি
এটা 4 ইঞ্চি খাইলে বেহুশ হয়ে যায় আমরা সাগর সাগর খাবো বেহুশ হব না আরে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ এটা দুই একবার গেলেই পাগল হয়ে যায় আমরা 70,000 যাব পাগল হব না আর কি বাংলা কইছেন কেমন কি হয় ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ফিল জান্নাহ দ্বিতীয়বার জান্নাতে দেখা হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ আরশ আযিমের নিচে আবার দেখা হবে ইনশাআল্লাহ আবার 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 হাউজে কসরের পারে দেখা হবে ইনশাআল্লাহ আবার ফুলসরাতে ঘোড়া দেখা হবে ইনশাআল্লাহ এবার জান্নাতে তো মজাই মজা জান্নাতে তো কি ইনশাআল্লাহ মজাই মজা সকাল সন্ধ্যা দেখা হবে হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন সুবহানাল্লাহ বলবেন না বল শুধু এক এক দেখা মাত্রই বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله আমার মনে একটু তাড়াতাড়ি করে কইয়া দিব খুশি চলা কি হয় বলেন না ইনশাআল্লাহ 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 জান্নাত আবার দেখা হবে বলেন ইনশাআল্লাহ পড়ব তো পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আখেরি সিদ্ধান্ত আমার ছেলেকে আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি তিনটা বছরের জন্য হলেও জন্মের ছয় সাত আট অথবা জন্মের সাত আট নয় তিনটা বছরের জন্য হলেও মাদ্রাসা দিয়ে দেবো বলেন ইনশাআল্লাহ আর যে ছেলেটা ম্যাট্রিক ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলেছে ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছে ওকে সুযোগ পাইলে ইনশাআল্লাহ তবলিগে পাঠাবো বলেন ইনশাআল্লাহ যদি সুযোগ পান আমার কাছে ১৩টা কিতাব আছে এই ১৩টা কিতাব ১১টা কিতাব আমার করা আর দুটো কিতাব আল্লামা নুরুল ইসলাম ওলি পুরিত আহমদ বারাকাতুহের বয়ান আমি হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে এগুলো ছেপে দিয়েছি এই ১৩টা কিতাব আমাদের গাড়িতে পাওয়া যায় পারলে সুযোগ থাকলে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস পারলে শরিক হবেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন